I hope you are all well by the grace of Almighty. Today I shall teach you a topic on grammar, that is structure, which is VT plus object plus present participle. It is a simple sentence and it's another structure, VT plus object plus that plus verb. It is one complex sentence. Today I shall teach you about VT plus object plus present participle and VT plus object plus that plus verb. VT means verb transitive. Transitive verb always takes an object participle, present participle. It is a simple sentence. BT, transitive verb, সবসময় একটা object বোঝায়। অর্থাৎ BT verb তখন transitive, it always takes an object. আর এই অবজেক্টের পরে অবশ্যই present participle ব্যবহার করার ফলে একটা finite verb এবং একটা non-finite verb এখানে উপস্থাপিত হয়েছে। আর এভাবে সেন্টেন্সটা মূলত সিম্পল সেন্টেন্স আকারে আমরা উপস্থাপন করেছি। এখন এই সিম্পল সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে এই VT প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট, VT প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস ক্লজটাকে এভাবে ব্যবহার করলে সেন্টেন্সটা মূলত আমরা কমপ্লেক্স আকারে ব্যবহার করতে পারি। তো আজকে আই শ্যাল গিভ ইউ অ্যান আইডিয়া অ্যাবাউট VT. V means verb আর T means transitive, অর্থাৎ VT সংক্ষিপ্ত পরিসরে এটাকে আমরা ভার্ব ট্রান্সিটিভ ক্রিয়াকালে আমরা ব্যবহার করতে পারি। এরপরে কোনো ভার্ব যদি ট্রান্সিটিভ হয় তাহলে অবশ্যই সেই ভার্বের পরে একটা অবজেক্টের ব্যবহার থাকে, ইট টেকস অ্যান অবজেক্ট। আর তারপরে এখানে আমরা যে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করছি এটা একটা নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বটা ভার্বের একটা রূপ, সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করি। সেটা ব্যবহার করার ফলে আমরা যে সেন্টেন্সটা পাচ্ছি এটা মূলত সিম্পল সেন্টেন্স, আর এই সিম্পল সেন্টেন্সটা আমরা যখন কমপ্লেক্স করবো তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করবো। এখন এরপরে ভিত্তি করে আমরা ধরো একটা সেন্টেন্স ব্যবহার করে সেই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স আকারে রূপান্তর করতে পারার চেষ্টা করি। আগামী দিনের জন্য
যে টপিকসটা আমরা ব্যবহার করবো সেটা তোমরা একটু প্রয়োজন হলে একটু কাগজ ওই তোমাদের খাতায় তুলে যাবে, সেটা হলো এনপি ওয়ান প্লাস ভিটি, এনপি ওয়ান এনপি প্লাস প্রেজেন্ট পার্টিসিপাল আগামী টপিক, আগামী যে ক্লাস আমরা নিব এই ক্লাসে আমরা এনপি প্লাস প্রেজেন্ট পার্টিসিপাল এবং এনপি প্লাস পাস্ট পার্টিসিপাল এই টপিক পরে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।